এই জমিন আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহ, ঠিক কিনা বলো? আল্লাহর আইন ছাড়া আমরা আর কোনো কিছুতেই শান্ত হয়ে ঘরে যাব না ইনশাআল্লাহ। আমরা জানি এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ, এই পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, এই পথে চলতে গেলে পথ রক্তে রঞ্জিত হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, ফৌজদারের জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না, রাজি হচ্ছ কি না হাত তুলে দেখা। সুদখুরের সুদের বিরুদ্ধে যায় না, মদখুরের মদের বিরুদ্ধে যায় না, যারা জোর করে সব ক্ষমতায় থাকতে চায় তাদের ক্ষমতায় কোনো আঘাত আসে না, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে হেরা গুহায় নবীর চল্লিশ বছর বয়সে জেবরাইল আলাইহি সালামকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ঘোষণা দিয়ে দিলেন, বললেন, ও মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। তিনি তখন ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জেবরাইল এসে কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিন্নাস। মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই এক বান্না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না বারো মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলা লাগবে? নবীর নাম আসলে আমরা সবাই সাথে সাথে বলে দিব মোহাম্মদ। আর একটু প্র্যাকটিস করি, মোহাম্মদ আওয়াজ করে আমরা পড়ব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি, আমিন। জেবরাইল এসে কয়, ও মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এতদিন আপনার পরিচয় ছিল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আপনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, কিন্তু আজকে থেকে আপনার পরিচয় আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ। নবুয়ত প্রকাশ পেয়ে গেল। আমার নবীর স্ত্রী আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম গ্রহণ করলেন। নবীর আদরের কর্মচারী জায়েদ ইসলাম গ্রহণ করলেন। নবীর আদরের চাচাতো ভাই আলী ইসলাম গ্রহণ করলেন। রাস্তার ভিতরে আবু বকর সিদ্দিক নবীকে পাইয়া কয়, ভাই অনেক দিন হয় আপনাকে দেখি না। তখন আবু বকর জানতেন না তিনি যে নবী, তখন আবু বকরের কাছে প্রকাশ হয় নাই। আবু বকর ডাক দেয়া কয়, আপনি তো আমার বন্ধু মানুষ, আপনারে আমি এত পছন্দ করি, অনেক দিন হয় দেখা হয় না। আল্লাহর নবী লোকচক্ষুর আড়ালে নিয়ে গেলেন, রাস্তার কিনারে নিয়ে গেলেন। ডাক দেয়া কয়, আবু বকর তুমি বোধহয় শোনো নাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে আমি নাকি নবী। সুবহানাল্লাহ, বলবেন না? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আমি আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি, আমি জানতাম, আমি নিশ্চিত ছিলাম আপনি একটা কিচ্ছু হবেন, শুধু ঘোষণাটার বাকি, আজকে ঘোষণা চলে আসছে। এখন কাছের মানুষ যারা, খুব খেয়াল করে শুনেন, কাছের মানুষ যারা, তারা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাবারুকা তাআলা ডাকে বললেন, ও নবী আমার, আপনি একটা কাজ করেন, আপনার যারা প্রতিবেশী মুষ্টি জ্ঞাতি ভাই বেরাদর আব্বা আম্মা তো নাই, চাচা চাচি, তারপরে খালাম্মা খালু, আত্মীয় স্বজন, চাচাতো ভাই চাচা চাচি, যারা এলাকার মানুষ আছে সবাইকে দিনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ, বলবেন না?
এখন নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইয়া সবার ঘরে ঘরে দাওয়াত দিয়ে আসলেন নবীজি তৎকালীন জামানায় যখন কোনো বিপদ আপদ আসত সাফা পাহাড় উঠা ডাকতেন তো নবীজি সাফা পাহাড়ে গিয়ে একজন ভাইরা সবাই আপনারা আমার কাছে আসেন তো নবীজি ডাক দিয়ে সবাই দৌড়ে আসছে আসার পরে এবার নবীজি তো পাহাড়ের উপরে আর সবাই পাহাড়ের নিচে নবীজি বলতেছেন চাচারা ও বংশধররা ও গোষ্ঠী জ্ঞাতীরা আপনারা খেয়াল করে শুনেন আমি যে পাহাড়ে আছি পাহাড় থেকে যদি আমি বলি ওই পারশে আপনাদের জন্য শত্রু দাঁড়িয়ে আছে আপনারা বিশ্বাস করবেন না হ্যাঁ তুমি তো মিথ্যা বলো না তুমি সাদিক তুমি সত্যবাদী তুমি আল আমিন তুমি বিশ্বস্ত তুমি বললেই আমরা বিশ্বাস করি আবার আল্লাহর নবী বললেন যদি এটাই কথা হয় তাইলে শুনে রাখেন ওই যে আপনারা দেবদেবীর পূজা করতেছেন এই দেবদেবীর পূজা করা যাবে না ইবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এক আল্লাহর সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী আপনাকে একজন দেখেন না দুই একটা বাচ্চা কথা বলতেছে একটু ডাকও দিতে পারেন না আপনারা এই বাচ্চাগুলো এত বিরক্ত করতেছে ওরা যদি ওয়াজ শুনতে মন চায় বিদায় করে দেন মন না চাইলে বিদায় করে দেন এত কথা বলতে দিচ্ছেন কেন আপনারা আমার কানে আসে আপনারা কেউ শুনেন না ওইখানে না আদর করে বুঝাইয়া কইয়েন তারপরে যদি বুঝ না মানে অন্যতম কইরেন আমিন কন জোরে কন আর জোরে আবার নবীজি কি বললেন যে ঠিক আছে সবাই মিলে তোমরা বিশ্বাস করো এই যে তোমরা দেবদেবীর পূজা করো এইগুলা করা যাবে না ইবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এক আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না তিনি বলছিলেন সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবার আমরা আসল কথায় চলে আসছি আমি যেটা বুঝাইতে চাই এখন আমি যদি এখানে সারাটা রাত এই জিকিরটা করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি যদি সারাটা রাত এখানে এই জিকিরটা করি কেউ আমারে বাধা দেবে না বরঞ্চ এই এলাকার যারা মানুষ আছে তারা কি করবে মহিলারা দেশি মুরগির ডিম সিদ্ধ করে এনে দেবে গরিব মানুষ যারা তারাও চেষ্টা করবে হুজুরের হাতে কিছু হাদিয়া দেওয়ার জন্য অনেকেই আপনারা দেশি মুরগার ডিম মাছের মাথারা গরুর কলজারা বিদেশি ফুতের টেহারা কম্বল জায়নামাজ সুরমা আতর তারপরে তসবি হাদিয়া সবাই মিললে আমারই দিবেন তাইলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে সবাই মিলে খুশি হয়ে আপনারা আমার জন্য হাদিয়া তোহফা নিয়ে আসবেন কিন্তু ঠিক এই কথাটাই যখন নবীজি বলছে তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন সবাই কি নবীজির আদর করছে না গালি দিছে কথা কোন প্রশংসা করছে না টিটকারি মারছে আদর করছে না মারতে ধরছে সবাই মিল্লা নবীজির উপরে আঘাত করছে টিটকারি মারছে পাগল কইছে জিনে ধরছে কইছে এখন আমাদের দেশে আমরা কই যে এই বাংলাদেশে যত মানুষ আছে শতকরা 90 জন লোক মুসলমান এই দেশে মসজিদের ইমাম আছে মুয়াজ্জিন আছে দরবারের পীর সাহেব আছে মাদ্রাসার প্রিন্সিপাল আছে মুহতামিম আছে মুহাদ্দিস মুফাসসির তারপরে ওলামায়ে কেরাম আছে এখন আমরা জিকির করলে কেউ মারতেও ধরে না টিটকারিও মারে না মস্কারাও করে না আরো সবাই মিল্লা প্রশংসা করে তো হুজুরে যখন জিকির করে মনে হয় মাছে জিকির করতে আছে মনে হয় গাছে জিকির করতে আছে ওই বাপুরে এমন জিকির মনে হয় গাছের ফাতা বেড়ে ঝরঝরে ফুটতে আছে এই রকম সবাই মিল্লা প্রশংসা করে অথচ দুজাহানের বাদশা নবী যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মিলে মারলো টিটকারি মারলো মস্কারা করলো এমন করতে করতে তারা সবাই মিলে নবীর উপরে নির্যাতন করলো নিপীড়ন করলো খাইতে দিল না জেলখানায় ঢুকালো আইন করে দিল ওই জেলের আসামির কাছে কোনো কিছু টাকার
বিনিময়ে বিক্রিও করা যাবে না তারা নবীজিকে কেউ আর পছন্দ করলো না যেই নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তরুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় বেয়াইর বাড়ি মক্কায় সমাজ করলেন মক্কায় মক্কার একটা মানুষ কেউ কোনোদিন খালি হাতে ফিরান নাই এই নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ কয় তখন নবীরে মারতে ধরে আর আমি মুশতাক ফয়জি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমারে হাদিয়া দেয় তাইলে বোঝা যায় কুসকুস কালা হায় সবাই পড়েন আমিন আচ্ছা রহস্যটা কি ওয়াজ তো শুধু আমি কতক্ষণ টাইম পাস করে গেলাম আমারে দেড় ঘন্টা টাইম দিছেন অথবা আমি নিয়ত করে আসছি দেড় দুই ঘন্টা কথা বলবো কোনো মতে সময় কাটানো না আজকে রহস্যটা কি উদ্ঘাটন করা লাগবে আমি জিকির করলে কেউ বাধা দেয় না নবী জিকির করলে মারতে ধরে কারণটা কি আস্তাগফিরুল্লাহ আগে আগে কই নাউজুবিল্লাহ নবীজি খারাপ মানুষ ছিলেন আমার চাইতে কম দামি মানুষ ছিলেন আহা আব্দুল কাদের জিলানি যাকে আমরা বড় পীর বলি ওনাকে একবার ওনার বুড়ি দ্বারা জিজ্ঞেসছে হুজুর আপনার দাম আর নবীর সাহাবাদের দাম পার্থক্য কি রকম উনি কান্দন শুরু করছে কার কান্দন কি লেগা কয় তোমরা কি এর লোকে কি এর তুলনা দিলা কই নবীর সাহাবা কই আমি আব্দুল কাদের নবীর সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যত ঘোড়ায় চড়ে ঘোড়ার খোড়ায় করে যেই বালুগুলো উঠত ওই বালুর দাম আমি আব্দুল কাদেরের নাই ঠিক কিনা কন ওই সাহাবারা ওই সাহাবারা আজকে এই নবীর যারা পাগল নবীরকে ওই কাফেরারা তৎকালীন জমানায় মারতে ধরলো এত নির্যাতন করলো আর আমরা জিকির করলে কয় ঠিক আছে হুজুর অন্য কথার দরকার নাই খালি জিকির করেন খালি জিকির করেন কারণ জিকির করলে সন্ত্রাসীর সন্ত্রাসের বিরুদ্ধে যায় না সুদখুরের সুদের বিরুদ্ধে যায় না মদখুরের মদের বিরুদ্ধে যায় না যারা জোর করে সব ক্ষমতায় থাকতে চায় তাদের ক্ষমতায় কোনো আঘাত আসে না ঠিক কিনা সবাই পড়েন আমিন জোরে পড়েন আমিন এখন আমরা সবাই মিলে হাজারো জনতা যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই আমরা ব্যাংকের সুদ বন্ধ হইতো না ঠিক কিনা কন আমি যদি কই লা ইলাহা ইল্লাল্লাহ কেউ আর ক্ষমতার উপরে টান পড়ে না কয় যে হুজুরের জিকির করলে যেই না করলেও হে আগের দিন যেমন সুদ পরের দিনে হেমন সুদ কত টাকা মনে পড়ছে এটা কি কইলে তা ওই হুজুরে যে জিকির করতে আছে আর মুড়িদে বইয়া বইয়া এই হুজুরের লগে লগে জিকির করতে আছে লাই লাহা লাই লাহা মানে এমন জিকির ফেনা ছড়াই লইতেছে জিকিরে ফুরা মসজিদরা বেড়াইয়া কাঁপতে আছে জিকিরের লগে লগে এই মুড়িদে আবার সুদের লগে কারবার এখন জিকিরও করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর এগুল দিয়া জিকিরের মাই দিদি হাতার ফোন আইছে মোবাইল আইছে তো মোবাইলে হাতে জিগাইতেছে ভাই আপনি কো পারেন মসজিদ আমি জিকির করতে আসি কয় এই কিস্তির টেহারা লইয়া আসতাম কি একটা না কথা না কি একটা কথা কইতেন না কথা কইতেন না কইতো না উনি কথা কে কি একটা কিস্তির টেহা লই আইয়া মসজিদের বারান্দা ফোন দিছে ভাই আপনি কো টেহা ভাড়া কইতে লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদ জিকির করতে আসি তুই এবারে ওখানে হাতে তো ভাই টেহাটা তো লই আসতেন কিতা করতা হ্যাঁ এই জিকিরের ভিতরে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কিস্তির টেহা লই আইয়া লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লই আইয়া মা তাইলে কই জিকির কই সুদ একটা তো কোনো পরিবর্তন নাই ঠিক কিনা কও লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে কিস্তির টেহাও
তাহলে এই জিকিরে কি পরিবর্তন হবে বলো? কিন্তু সেই জামানায় কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণ আবু জাহেল বাধা দিল? কারণটা কি? তৎকালীন জামানা আবু জাহেল ছিল নেতা। আবু জাহেল জানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই, আল্লাহ ছাড়া বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া মৌত দাতা নাই। আবু জাহেল বুঝা লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি? কয় না ভাই বুঝি না তো। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইলো আমার নেতাগিরি শেষ। তখন আবু জাহেলের নেতাগিরি শেষ। তো আবু জাহেলকে লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে থাকবো না বিপক্ষে যাইব? এখন আবু লাহাব ছিল সুদের ব্যবসায়ী। তখন আবু লাহাবে কয় ভাই তোমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে আসো এটা কিতা বুঝছো নি? কয় না ভাই বুঝি না তো। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানি হইল আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রেবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানি হইল আমার সুদের কারবার শেষ। আর আবু জাহেল ঘোষণা দিছে ফিডাফিডি হইব, লা ইলাহা ইল্লাল্লাহ উল্টো না। আবু লাহাবে ঘোষণা দিছে টেহা গেলে টেহা যাবো খেলা সুন্দর লাগাও ফিরে ফিরি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইতে দেওয়া যাবে না। আর আল্লাহ নবী আর মুসলমানেরা ঘোষণা দিয়ে দিল আমরা জানি এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ, এই পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, এই পথে চলতে গেলে পথ রক্তে রঞ্জিত হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, ফৌজদারের জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না, রাজিও চুকিলে হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এখন আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এই জমিন আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহ, ঠিক কিনা বলো? আল্লাহর আইন ছাড়া আমরা আর কোনো কিছুতেই শান্ত হয়ে গড়ে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। সবাই পড়েন আমি যেই কথাটুকুন বলছিলাম। এখন মক্কার কাফেরারা যখন এইরকম বিরোধিতা করে মুসলমানের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? আরে কথা কয় না রে, কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে কাফেরের রাগ কমতে আছে না বাড়তে আছে? কাফেরেরা সাংঘাতিক রাগ হইতে আছে, তারা ঘন ঘন মিটিং করতে আছে দারুন নেদোয়ায়। তৎকালীন যে সংসদ, ওই সংসদের নাম ছিল দারুন নেদোয়া, পরামর্শের ঘর, ওইখানে বসে বসে মিটিং চলতে আছে। ও এমনি যে দলে দলে মুসলমান হয়ে গেছে অহন কি করার, সবাই মিল্লা কয় চলেন একটা বিকল্প প্রস্তাব দেই। তো সবাই মিল্লা নবীজির দরবারও গেছে। নবীজির দরবারে গিয়া কয় আসসালামু আলাইকুম। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম, কি সৌভাগ্য আমার, মক্কার সব রথি মহারথি আমার মুরব্বী চাচারা আমার বংশধরেরা যারা সমাজ নিয়ন্ত্রণ করে সবাই আমার বাড়িতে, আমার কি ভাগ্য। আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? নবী সবারই নেবো আইসে, অজুর ফানি টানি দিছে, জমজমের ফানি এনে দিছে খাইতো, গাছ পাখনা খেজুর দিছে, আনার দিছে, রুটি দিছে, গোস্ত দিছে। আবু জাহেলে আবু লাহাব বা সাহেবা নবী যখন ভিতরবার যায় রুটি আনতো, তারা কয় আচরণ তো ভালো, ব্যবহার তো সাংঘাতিক, কিন্তু এক আল্লাহর কথা কই না ফেস্টা লাগাই কি আছে। তা একটার আরেক তার কয় খানা ফাইয়া বুইয়াল্লা বুইলালাই তো না যেটা লাই যাইছেন সেটা কইয়েন। এখন নবীজি যখন খাওয়া দাওয়া শেষ হয়েছে, নবী কয় চাচা আপনারা কেন আসছিলেন জানতে পারি? কয় হ চিন্তা করে দেখলাম, কথা কেন না যে কথা কইব তে ওয়াজ করবো, সাবধান বুঝছেন না কথা কইয়েন। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। এখন নবীজি সবাই যখন খাওয়া দাওয়া শেষ, কথা মনে আসেনি? খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখন কাফেরারা কইতে আছে মোহাম্মদ মোহাম্মদ কইরা নাকি তা কন লাগবো,
না ওয়াজ অ্যাকশন নাই দে মোহাম্মদ আপনি বাতাস থামাইছেন কেন ওয়াজ থামলে না বাতাস থামাইবেন ওয়াজ চলতেছে বাতাস চলতে থাকবে আমিন কর আমিন এখন কইতাছে মোহাম্মদ কথা মনে আছে তো নাকি তাও তোমরা বাইদ্যা ইসলাম খানার লাগিয়া না তোমার দাপার মেহমানদারি অন্য রকম তোমার তো মাশাআল্লাহ ছোটবেলা থেকে তুমি সব বাপসা সারে যে সম্মান করো এটা ফ্যান্ড অফ করে দেন অথবা একটু ঘুরাই দেন ওকে ফাইন হ্যাঁ ঠিক আছে সবাই কোন আমিন আমিন জোড়া কোন আমিন আমিন তাই শুনেন নবীজি কইতাছে তোমার খাওয়া দাওয়া আদর আপ্যায়ন খুব ভালো হইছে তা আমরা তো আসছিলাম একটা কথা বলার জন্য সাসা কি বলতে চান কথা তো বেশি কিছু না কথা হলো তুমি যে এক আল্লাহর কথা কও আর আমরা 360 দেবদেবীর কথা কই সমস্যা তো ফেস লাগতে আছে মানুষটি আমরা দুই ভাগ হয়ে গেছে এক রক্তের মানুষ তুমি আর কাছে আমরা প্রস্তাব দি দেই তো নবীজি কয় আচ্ছা সাসা কোন অসুবিধা নাই বলেন কি কি প্রস্তাব আবু জাহেল ডাক দিয়া কয় এক নাম্বার প্রস্তাব যত টাকা চাও টাকা দেব টাকা কোনো সমস্যা না যত টাকা লাগে টাকা দেবা বস্তায় বস্তায় নিবা খাড়ি দিয়া বইয়া নিবা শুধু আগের রাইতে ভুট্টা কাটা দিবা ঠিক কিনা কয় সমস্যা বেশি কিছু না টাকা লাগে টাকা নাও পুলিশ পক্ষে থাকো বিরিজল রে ইচ্ছা মতো পিটাও গুম করো হত্যা করো তোমার যত টাকা দরকার টাকা নেবা শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না আপনারা কি রাজি তো আপনারা রাজি না তো নবীজি রাজবি বুকুম নে নবীজি চুপ মারা রয়েছে কয় সাসা একটা কইয়া সাইয়া থাকলে সারবো আপনারা তো কথা কইবেন কয়ডা এই তো মাশাল্লাহ সচেতন শ্রোতা কয়ডা না মাসিলে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে চুপ করে থাকার সুযোগ নেই কয়ডা তিনটা জানা দেয় তো মানে সেটা জানাইবেন হ্যাঁ কয়ডা জুড়ে কোন কয়ডা তো পার্টিসিপেট মাহফিলটা হচ্ছে গিভ অ্যান্ড টেক এটা দেওয়া নেওয়া চাওয়া পাওয়া আদান প্রদান লেনদেন আমি কিছু কথা কয় আপনারা আবার এটা জবাব দিবেন আপনি যদি চুপ করে বইয়া থাকেন তাহলে আমি অস্বস্তি বোধ করি আমি মনে করি হয় আপনি আমার তো অনেক বেশি জানতে আছেন অথবা জানলেও আপনি কইতাছেন না তো দুইটাই আমার জন্য বিব্রতকর একটু কথা কইয়েন আমিন কন আমিন আপনি যদি কন আমিন দো ফাড়ি এটা কয় ঘিউতাম তার আমি আর কইতেন কই ঘিউতাম কত তো ঠিকই জানেন আমি তারপরেও কোন লাগবো সোবান আল্লাহ তো হবলে পারে তারপরেও কইলে কি গোনা না সোয়াব বুঝন লাগবো সবাই কোন মার হাবা প্রস্তাব কয়ডা কথা কয় না কয়ডা এক নম্বরে হইলো টাকা চাও টাকা দেব নবীজি রাজি হইছে আপনারা কি রাজি এই যে মুহে কইলেন রাজি না 500 টাকা নোটটা দিলে আপনার হুঁশ থাহে আমরা তারা বুদ্ধি তো গিয়া বাপের নাম দাঁড়াইয়া বদলাই যায় না এখন আমি মুস্তাক ফয়েজি এই ব্যাপারে যদি বাপ তুল্লা গালি দেই এবারে কবে হুজুর সম্মান করি সম্মানের জায়গা থাকেন আপনি আব্বা লইয়া গালি দেন ভাড়ায় চিনছেন না একটা দৌড়ন দিয়া দেন আমার হাউন্ডের রুচি থাকতো না কইয়া দিলাম আমি ওনার আব্বারে লইয়া গালি দিলে ওনার মুঠো পছন্দ হবে না এটাই স্বাভাবিক কিন্তু আমার দেশের মানুষ বাপ তুল্লা গালি দিলে তুমি এত কষ্ট পাও আর নির্বাচনের সময় নিজে জাল বুট দিতে গিয়া তোমার আব্বার নাম করিম তুমি যে কত ইচ্ছা কইলা ঠিক কিনা কও তুমি তো নিজের বাপের নাম নিজে বদলাইছ তুমি হইলো করিমের ফুত অনকুদ্দুসের ফুতের বুট দিতে গেছ তোমার জিজ্ঞাসা বাপের নাম কি তুমি আইসদা কইছো আব্দুল কুদ্দুস তুমি কি রকম নিম খারাপ তুমি কি আর হেবাডার ফুত রইছ তুমি তো কুদ্দুচের ফুত হইয়া বইয়া রইছ আচ্ছা হুদা খালি বেড়াইতের দোষ বেড়াইতের দোষ না এবিডি এবিডি যে বুদ্ধি তুই গিয়া জামাইয়ের নাম বদলাই লইলো এটা কি তো করো কিরে এই কারবার আসেনি রে কত তো আরেকটা মনে পড়ছে এটা কি কইলে যা আমরা যে টেহার কাছে কেন্দ্রে বেসা ওই শুনলে বুঝবা 2001 সাল কয় সাল 2001 সালে পহেলা অক্টোবর একটা সংসদ নির্বাচন হয়েছিল
মনে আছে নি কথা তো 2001 সালে তখন আমার ওয়াজ এত জায়গাত গেছে না এই সিফাত সাফাত উডানো টুডানো খেরমুডার সিফাত কলা বাসো কলা মুডার সিফাত এই যে হলো মাইক ফাই গিয়া সেরে কই ভাই ওয়াজ পারি করাইবেন নি তোমার করায় দিলে দেয় না দিলে মুরগা সালুক দে ভাত খাওয়াই দেয় ভাই তাই হইতা তাই এ দূরে ওয়াজ ওহন দ তোহন আমি ওয়াজ বিচারি ওহনে না মারে ওয়াজে বিচারে হাবলা দ ওয়াজ আমি বিচারি এর ভিতরে দিয়া নির্বাচনের কয়েকদিন পরে আমি আমার ঘরের ভিতরে শুয়ে রইছি এমন টাইমে আমার এক স্বাস্থ্য ভাই আইয়া দৌড়ে আইয়া কয় ভাইসা তাড়াতাড়ি উঠেন আমি কই কি কই মুরাদনগর তে মাহফিল আইয়া পড়ছে আমি গিয়া মাহফিল বিচারি কি আর ভান যাবি দৌড় দিয়ে গিয়া কইলাম ভাই কই কি কি কারবার কই হুজুর আপনার আমরা এলাকার দাওয়াত এই ছেলেটারে বসাই দেন পরে বসান বসা ভালো করে বসো সাফা দিয়া হ্যাঁ তো মনে করছে আমি এদিকে চাইলে তো এদিক দিয়ে উঠতে লাগবে নতুন ডার কইলাম না সারসে কইলাম না তো আর কি সারসে তো আমিন বলো এখন আমি এই শুনে এখন তো আমি দৌড় দিয়ে গেছি ভাই বাড়ি গো মুরাদনগর আমি কই ভাই আপনি আমার ওয়াজ শুনছেন গো আমি শুনছি না আমার এলাকার এক ভাই আইছিল উনি শুনে গেছে উনি কইছে আপনারে নেও না লাগবো এলাকা দাওয়াত দিতাম আছি তো দাওয়াত রাখা আমি যে গেলাম কয়দিন আগে যে নির্বাচন হইলো নির্বাচনটা কেমন হয়েছে আপনারা অক্টোবরের 1 তারিখ হুজুর যদি খালি শুনেন আমরা মুরাদনগর নির্বাচন হয়েছে তাহলে আপনার মনে করবো ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো তাহলে আমরা বাড়ি ব্রাহ্মণপাড়া আমি মুরাদনগর বাড়ি করবো কি করতে হুজুর দুঃখের কথাটা কইলাম আমি কই কি দুঃখ কয় নির্বাচনের বাকি রয়েছে এক সপ্তাহ কয় সপ্তাহ কথা কইয়ান কয় সপ্তাহ নির্বাচনের বাকি রয়েছে এক সপ্তাহ আগে রাতের বেলা আমার রাইতার আড়াইটার সময় একবার রাগ দিছে উড়েলো তা আমি কইতো কলাম দিয়ে উঠালাইছি আমি রাইতার আড়াইটার সময় আপনি এক ডাকি উঠলেন কেমনে কই ঘাড়া ঘুম দেয় না তো ফাতলা যে কোনো সময় উডন লাগবো তার লেগে সেই গাড়া গুমটা দেই না আমি উঠছি পরে আমার তিনটা 500 টিকা নোট দিছে ফুন্ডস কত তো আমি জিজ্ঞেছি ভাই আপনি যে আমার ফুন্ডস দিতে আসেন আপনি কি আমার থেকে কিছু কিনবেন কয় না তো আমি কি আপনার কাছে টাকা পাই কয় না তো ফুন্ডস দিতেছেন কি রে ভাই আপনি তো কোনো খবর রাখেন না আমরা মুরাদনগর প্রতি বুট দাম উঠছে 500 তো তিন বুটে তিন ফাঁসা ফুন্ডশো আপনার ঘরও তো তিন বুট এই তিন ফাঁসা ফুন্ডশো টাকা এটা দিয়া গেলাম বুটের লেগিয়া তা আমি কইলাম যে টাকা রাখছা হুজুর দাওয়াত দিতে নেছেন মাহফিলের লেগিয়া বুট বেচ্চা টেহা খান টেহা রাখছা আপনার কেন না টেহা রাখাম আপনি এই মানুষ নাকি তা আমি ওই কীটা কইছা কয় হুজুর আমি তারে ধমক দিয়া কইছি রে নির্বাচনের বাহির হইছে হনো এক সপ্তাহ এই আগের রাইতে একটা বুট কত দাম উঠে এটা না চাই আমি টেহা রাখতাম পারতাম না নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ মুসলমান তুমি দল ক্ষমতায় নিতে গিয়া তোমার বাবার নাম বদলাই ফেলো ও পর্দালালের মায়েরা তুমি জাল বুট দিতা গিয়া তোমার স্বামীর নাম বদলাই ফেল টাকা খাইয়া তুমি ভোট বিক্রি কর অথচ 1500 বছর আগে আমার গরিব নবী তিন দিন হয় চুলায় আগুন জ্বলে না নবীর টাকার কত দরকার কাফেরের আইসা কয় ও মোহাম্মদ যত টাকা লাগে টাকা নেবা শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না দাবি কয় দফা কয় দফা প্রস্তাব গেল কয়রা রইল কয়রা আবার নবীজি কয় চাষা তিনটা কথা শেষ করেন এরপরে আমি জবাব দেব দুই নাম্বারে কি কথা কয় যদি ক্ষমতা চাও ক্ষমতা দেব নেতা বানাই দেব নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না গণমিছিল করা লাগবে না নির্বাচনের আগে বিস্কিট খাওয়ানো লাগবে না টাকা দিয়া ভোট কিনা লাগবে না নির্বাচনের 2 বছর আগে গাছ উঠটা হাত লাড়া লাগবে না আমরা তো সেটা আছে নাকি নাই নির্বাচনের বাহির হয়েছে 2 বছর
ওহনো নির্বাচনের খবর নাই হেতে গাছের মাথা দুটো আতলারে আরে তেসিটা গাঙ্গা আইয়া সেটা সিল্লান দিয়ে বেহুশ না হেতে সিল্লান দিয়ে বেহুশ হইয়া জিব্বাত কামড় দিয়ে লুল ছেড়া দিছে সকলে বাতি বুতি লইয়া ইয়াদে হেতে গাছের তলে ফইরা রইছে তার জিগায় কি তারে কয় গাছ উইটটা কাড়া জানি আপলারে কয় গাছ উইটটা আপলার বোকাড়া কয় আমি কি মিসা কত মিসা দেখছি সান্দের ফলের ভিতরে দেখছি কাড়া জানি আপলারে সকলে মিল্লা প্রস্তাব টিপ দিয়া দেহে তে নির্বাচন করব শুভেচ্ছা নির্বাচনের খবর নাই তে দুই বছর উঠতে উঠে তা আপনারে কফাল বালাতে পড়ছে না তার কারণ মারা আসিল তে হ্যান তে ফললে তার হাত ফাওয়া বাঙানোর কথা না তার আজব কারবার তা উঠতে আপনারে তা আমার নবী জিনে কইছো হো এমনি আপনার নারণ লাগবে না নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না গণ মিছিল করা লাগবে না বুডের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না পুলিশ দিয়ে আগে রাইতে ভুটকরণ লাগতো না একবার ক্ষমতায় গেলে 17 বছর না বাহি সারা জীবন ঠাইক খেলাইবা এটা তোমার কি মত আল্লাহ নবী কয় দফা গেল কয়ডা দফা না কয়ডা তিন নম্বরটা বলেন তারপরে চিন্তা করব কি করা যায় আবার কাফেররা ডাক দিয়া কয় মোহাম্মদ সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়েদেরকে লাইন ধরাই দেব কাবার সামনে সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়েদেরকে লাইন ধরাই দেব কোনো টাকা পয়সা লাগবে না কোনো বেনারসি কাথান লাগবে না মেকআপ বক্স লাগবে না কানের দুল নাকের ফুল গলার মালা হাতের বালা লাগবে না মেয়ের মায়ের শাড়ি দেওয়া লাগবে না বাবার লুঙ্গি পাঞ্জাবি দেওয়া লাগবে না সালাশালির হাফ প্যান্ট ফেলো সালোয়ার কিনা দেওয়া লাগবে না শুধু তুমি মন চাইলে বিয়ে করবা শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না প্রস্তাব পাড়া কথা বলা পাড়া বান্ধবী আস্তে করে চুপ মেরে বসে আছেন মাথাটা তার নিচু চোখ দিয়ে টপ টপ করে নবীর পানি পড়ে আবার কাফেরারা জিজ্ঞেস করে মোহাম্মদ আবার তোমার মত বলো আমাদের কথা শেষ আমাদের কথা শেষ আবার তোমার মত বলো আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমি যেটা এখন চাইবো তোমরা এখন এটা দিতে পারবা না আমরা পারি না এমন কোনো কাজ আছে নাকি কয় ভাই এখন আমি যেইটা চাই বইটা দিতে পারবা না কয় কি চাও আবার নবী মুস্কি হাসি দিয়া কয় তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও বাম হাতে যদি চন্দ্র দাও ডান হাতে যদি সূর্য দাও বাম হাতে যদি চন্দ্র দাও খোদার কসম দিয়া বলি ডান হাতে সূর্য দিতে পারবা বাম হাতে সূর্য দিতে পারবা এক আল্লাহর পথ থেকে আমি মোহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এটা নাম হলো ইসলাম এটার নাম কি এটার নাম কি দাঁড়া একটা ধমকি দিলে তুমি সাইজ হইয়া যাই যাও কয়টা টেহাল লুক দেখাইলে তুমি কাইট হইয়া যাও এটার নাম ইসলাম না নবী ইচ্ছে করলে আপোষ করলে পারতেন তুমি আশেকে রাসুল দাবি করো অথচ কথায় কথায় আপোষ করে ফেলো তুমি একটা দাওয়াত পাইলে তুমি একবারে কাইট তুই জিজ্ঞা তুমি লাট সাপ তুমি ফিস সাপ তোমার 1 লক্ষ মুরিদ তোমার মুখ দিয়ে একটা উচিত কথা বের হয় না তোমার ফিরালির মুষ্টি মারি আমি তুমি ফিসা তুমি ইসলামের কি কাম লাগবা তুমি জীবনে একটা উচিত কথা বহে দিয়া বার হয় না মুড়ি তুমি সুইটা দেখা তোমার সুদখুর মুড়ি ছুটে যাবে এই বয়ে তুমি সুদের ওয়াজ করো না তুমি ঘুষখুর মুড়ি ছুটে যাবে এই জন্য তুমি ঘুষের ওয়াজ করো না ইসলামের বিরোধী শক্তি যারা তারা ক্ষমতায় থাকলে তোমার মুখ দিয়ে একটা শব্দ বার হয় না তুমি পিন্ডামের কলঙ্ক ঠিক কি না বলো আছে নাকি নাই আরো সহজ করে কই তইলে বুঝবেন আমি তো নাগাইছেন হিসাব বাংলাদেশে মনে করেন 500 হিসাব আছে একটা কথা দেখাই
তখন সব পিশাব যদি কয় যে আমি বেনামাজি murid বানাই না আর সবাই যদি murid হইতো চায় তাহলে murid হইতোইলে নামাজ ফইরে murid হন লাগবে ঠিক কি না কয় মানে আমার কাছে murid হইতোইলে আমি যদি কই আমি বেনামাজি murid বানাই না হেতে গাড়া দিয়া কি থাকো জানেন নি এবারে একটা পিশাব কত পিশাবে খবর দেয় যাই না মন্ডা যা ধরে তা কইরাম না আমার দেশে সর্বনাশ হইছে এটাই আমরা যারা আল্লাহওয়ালা দাবি করি আমরা আল্লাহর পথে অটল থাকতে পারি না যদি আজকে বাংলাদেশের সবগুলা মসজিদের ইমাম রায় দেয় যারা বেনামাজি তাদের জানাজা হবে না তাহলে এই বাংলাদেশ একটা বেনামাজিও থাকবে না ঠিক কি না তবে আমি না করলে লাভ হবে কি আরেকবার না পড়াই না আবার গিয়া পড়াইলা 50 টাকার নোটটা দেখলে এবার কি আর মান যাবি সবে তো হাত পেন সব কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আবার তিন দফা না কয় দফা কয় দফা নবী কি রাজি নবী রায় দিয়ে দিল না 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 সূর্য দেওয়া যাবে চন্দ্র দেওয়া যাবে এক আল্লাহর পথ থেকে সরানো যাবে না কাফেররা কোন খুশি না রাগান্বিত তারা সাংঘাতিক রাগ আবার মিটিং বসছে আবার দারুণ না দোয়ায় আবার সিদ্ধান্ত হয়ে গেল মোহাম্মদকে আর জীবিত রাখা হবে না সিদ্ধান্ত হইছে যে মোহাম্মদের কল্লা আনতে পারবা তাকে লাল উট উপহার দেওয়া হবে সিদ্ধান্ত হয়ে গেছে এখন কাফেরারা যে মিটিং করে সিদ্ধান্ত নিছে আল্লাহ জানেনি আমরা যা কই আল্লাহ শুনেনি আমরা যা চিন্তা করি আল্লাহ জানেনি আমরা যা করি আল্লাহ দেখেনি কাফেরারা যে মিটিং বসে আল্লাহ দেখেনিও তারা কি চিন্তা করে আল্লাহ জানেনিও তারা কি বুদ্ধি করতেছে আল্লাহ শুনেনি আল্লাহ ডাক দিছে জিব্রাইল কারে ডাক দিছে কতক্ষণ কারে ডাক দিছে জিব্রাইল করে কল্লা আমি তো এখন কাহানো থাকলে বই অরিসু কি হতেন তোমরা শুনতাছো না কাফেরারা কি বুদ্ধি করতে আছে আপনি কইলে তো আমি দৌড় দিয়া লাই কিতা কল আল্লাহ আহারে কথা তো আরেকটা মনে পড়ছে কইলে তা আল্লাহ যে জিব্রাইল রে কি ক্ষমতা দিছে কিতাবও আইছে জিব্রাইল যদি পৃথিবীর উত্তর মাথাটা খাড়াইয়া দক্ষিণ মাথার যাওনের লেগে একটা কদম দেয় সীমানার বাইরে গিয়া ফাও পড়ে আরো সহজ করে কই ইউসুফ নবীরে দশ বাইয়ে মিল্লা কুয়ার মুহেতে ছাইড়া দিছে ফর্বকো কুয়ার ভিতরে ফানি আল্লাহ ছাইড়া দিছে খেয়াল করে দশ ভাই আপত্তে ছাইড়া দিছে সারনের পরে আল্লাহ কই জিব্রাইল করে কাল্লা আমি তো হবে বইয়া রয়েছি তো ইউসুফ নবীর যে কুয়ার ছাইড়া দিল কুয়ার ভিতরে সাপ আছে বিচ্ছু আছে ভাঙ্গা কাঁচ আছে আমার ইউসুফ নবী কষ্ট হয়তো না কই কিতা করতা কই তুই তাড়াতাড়ি কুল হলো হেগুল দিয়া ছাইড়া দিছে তার আলাপ করতে আস ইউসুফ নবীরে তাড়াতাড়ি কুল হলো ফানিত ফরনের আগে কুল লইবি জিব্রাইলে মুসকি হাসি দিয়া কয় আল্লাহ টেনশন কইরেন না ইউসুফ নবী আমার কুল হয়ে আছে এটার নাম জিব্রাইল এটার নাম জিব্রাইল এই জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহ কয় এটা নিজে মিটিং করলো নবীরে মাইরা লইব কথাটা গিয়া নবীর কানে কানে কইয়া কই ইয়া রাব্বাল আলামিন আমি নবীর দরজার দাঁড়াই রইছি টাক দিতেছি ঘুমের তো উড়নের লইয়া উঠছে পরে কয় ইয়া রাসূলুল্লাহ আর দেরি করেন যেত না প্রস্তুত থাকেন যে কোনো সময় ঘোষণা আসবে ঘোষণা আসলে আপনি চলে যাবেন আপাতত ফাইনাল ঘোষণা এখনো আসে নাই তবে মেন্টালি প্রিপেয়ার্ড থাকে প্রস্তুত থাকেন মানসিকভাবে প্রস্তুত থাকেন দশ নম্বর মহাবিপদ সংকেত
যখন দেখবেন যে 11 কেজি গিয়া তখন করে আল্লাহ করলে ওই স্কুলটি বাড়িঘর হালাই দিয়া সব আপনি স্কুল শেল্টার সেন্টার হয়ে পড়বেন আর বাড়িঘর তখন যেত না নবী কয় প্রস্তুত নবীজি চিন্তা করলো কথাটা কেউর কাছে কোন যেত না কাফেরারা হুন্ডা লইবো এটা খালি আবু বকর রেজা সুবহানাল্লাহ কয় না রে নবীর চরম পরম প্রিয় বন্ধু ছিল আবু বকর সিদ্দিক নবীজি একদিন কয় ও নবীর আর কোনো বন্ধু নাই নবীদের দুনিয়াতে কোনো বন্ধু নাই যদি নবীদের বন্ধু থাকার অনুমতি আল্লাহ দিত তাহলে আমি আবু বকরকে আমার বন্ধু বানাইলাম বলল সুবহানাল্লাহ মানুষটার দাম কম না বেশি আবু বকরকে কইছে আবু বকর কথাটা ভাঙিস না মিত্ররা কত হইলো একটা হুকুম আইছে যে কোনো সময় মক্কা ছাইরা চইলা যে কেমন লাগবো তুই রেডি থাকিস আবু বকর এই কথা পাইয়া দৌড় দিছে বাজারও বাজারও গিয়ে দুইটা উঠ কিনছে উঠ কি কিনছে উঠ কিন না একবার আর বাইক নিয়ে রাখছে ভাই তুমি উঠটিরে যত্ন করে ফালো যত মাস ফালবা মাস এত করে তোমারে দেওয়া হইব হেতে টেহা পাইয়া উঠ কয়দিনের ভিতরে মোটা তাজা বানাইয়া এটির ট্রেনিং দিয়ে ওখানে ফাহাফুক্ত করে লাইছে এই উঠ মাশাল্লাহ বড় হইতে আছে এর ভিতর দিয়া নবীজি একদিন কয় রেডি থাইক আবু বকর কয় রেডি এখন এই কথার পরে আবু বকর সিদ্দিক বাইক গেছে এখন দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়ায় রয়েছে বাইক রায় আবু বকরের ওয়াইফ ওনার স্ত্রী কইতে আছে কি ব্যাপার আপনি ঘুমাইতেন না কই যে ঘুমাইতে আছি কয় আপনি দাঁড়াইয়া ঘুমান যা বিছনা তাইয়ার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় দিদি আমার আল্লাহর নবী বলেছেন রেডি থাকার জন্য আমি যদি বিছানায় গিয়ে ঘুমাই আমার ঘুম যদি ঘাড়ো হয়ে যায় আর আল্লাহর নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি দুই তিনবার ডাকা লাগে বিবি গো নবীর এই কষ্ট আমার সহ্য হবে না আমি বিছানায় ঘুমাইতে পারবো না আমি দরজায় দাঁড়াইয়া ঘুমাবো বিবি ডাক দেওয়া কয়েন না আবার কেমনে ঘুমায় আপনার তো কষ্ট হবে আবু বকর সিদ্দিক ডাক দেওয়া কয় আবু বকর সিদ্দিকের কষ্ট কোনো ব্যাপার না আমার নবীর বিন্দু পরিমাণে কষ্ট আমার জন্য বরদাস্ত হবে না আবু বকর সিদ্দিক যদি ক্ষতিও হয়ে যায় কোনো সমস্যা নাই এমনি ভাবে নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠের ভিতরে দরজার ভিতরে পিঠ লাগাইয়া ঘুমায় একদিন আল্লাহ নবী দরজায় এসে ডাক দিলেন আবু বকর এক ডাকের সাথে সাথে আবু বকর সিদ্দিক কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী কয় আবু বকর একটা ডাকে তুমি কেমনে জাগলা আমি বুঝলাম না আবু বকর সিদ্দিক কয় নবী গো ও নবী আপনি যখন বলেছেন প্রস্তুত থেকো ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না কত সাইন্টিফিক ভূতত্ত্ববিদ ভূগোলবিদ যুদ্ধে পারদর্শী আমার নবীজি নবীজি আবার বের হয়ে আবু বকর সিদ্দিক কয় আসেন ওই বাড়িতে যাই গিয়া দুইটা উঠ লইছে নবী হাঁটা শুরু করছে মক্কা থেকে মদিনা যেই দিকে আর উল্টা দিকে আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ আপনি উল্টা দিকে যাচ্ছেন কেন আপনি না বলে মদিনায় যাবেন আবু বকর এখন তারা যখন আমারে পাবে না সবাই মদিনার রাস্তায় খুঁজবে এই জন্য আমি উল্টা রাস্তায় যাইতেছি তাদের খোঁজা শেষ হইলে আমি মদিনার রাস্তা ধরবো সুবহানাল্লাহ বলবেন না এখন হাঁটতে হাঁটতে সাউর পাহাড়ের গুহায় গিয়ে দাঁড়ালেন গুহার মুখে যখন দাঁড়াইলেন আবু বকর সিদ্দিক কই রাসূলুল্লাহ আপনি থামেন আপনি আর আগাইয়েন না কয় কেন কয় আমাকে আগে গুহার ভিতরে যেতে দেন কয় তুমি আগে গুহার ভিতরে যাবা মানে বুঝলাম না কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুহার ভিতরে যদি সাপ থাকে গুহার ভিতরে যদি বাঘ থাকে গুহার ভিতরে যদি বিচ্ছু থাকে আপনাকে কামড় দেবে আপনার ক্ষতি হয়ে যাবে আপনি বাইরে দাঁড়ান আমি একটু ভেতরে দেখে আসি গুহার ভিতরে কোনো জন্তু জানোয়ার আছে কি না আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিও আবু বকর রে ও আবু বকর আমি ভিতরে গেলে বাঘ আমাকে কামড়াবে তুই গেলে বুঝি কামড়াবে না
আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় এক আবু বকর না 1000 আবু বকর মরে গেলে ক্ষতি নাই কিন্তু আমার নবী যদি কিছু হয়ে যায় দুনিয়াতে আর ইসলাম থাকবে না আমি আবু বকর যদি মরে যাই কিচ্ছু হবে না কিন্তু আপনি না থাকলে ইসলাম থাকবে না গো নবী আবার আবু বকর ভিতরে গেলেন সব দেখে শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ ভিতরে আসেন আল্লাহ নবী গোহার ভিতরে ঢুকলেন শরীর বড় ক্লান্ত বড় পরিশ্রান্ত নবীজি ডাক দেখো আবু বকর একটু বিশ্রামের খুব দরকার ছিল আল্লাহ নবীকে আবু বকর বললেন নো টেনশন কোনো চিন্তা নাই আমি আসন পেতে বসতেছি আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে যাবেন আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন তার চোখ সাথে সাথে লেগে গেল আবু বকর সিদ্দিক তাকায়া দেখে পুরাটা ওই গুহার ভিতরে শুধু ছোট ছোট গর্ত দেখা যায় সাপের জিহ্বা দেখা যায় কিতাবে দুইটা বর্ণনা এসেছে একটা এসেছে পাগড়ি আর একটা এসেছে পাঞ্জাবি উনি পাগড়িটা খুললেন টুকরা টুকরা করলেন যতগুলা ছিদ্র আছে সবগুলা ছিদ্র পাগড়ির টুকরা কাপড় দিয়ে বন্ধ করলেন কাপড়ের টুকরা শেষ বাকি রয়ে গেল একটা গর্ত কাপড়ের টুকরা আর গর্ত একটা আবু বকর সিদ্দিক চিন্তা করলেন কি করি নবী যদি ঘুম ভেঙে যায় সব শেষ আবার আবু বকর সিদ্দিক আস্তে করে একটা পা বের করলেন পাটা গর্তের মুখে চাপা দিয়া রাখলেন আর নবী ঘুমাইতেছেন বিষাক্ত পাহাড়ি সাপ বের হবে না পিড়ি আবু বকরের পায়ের ভিতরে ছুবল মারলেন আবু বকরের শরীরটা সাথে সাথে নীল হয়ে গেল বেদনায় শরীরটা নীল হয়ে গেল চিৎকার করে কানতে ইচ্ছে করে ঠোঁটটারে তিনি কামড় দিয়ে ধরে রেখেছেন যদি আওয়াজ বের হয় আমার নবীর ঘুম ভেঙে যাবে আমি ঘুম ভাঙতে দিতে পারি না ঠোঁটটারে কামড়াইয়া লাল করে ফেলেছেন কান্না থামাইতে পারেন না কোনো মতে আওয়াজ থামাইছে চোখের পানিটা থামাই রাখতে পারে নাই কোন সময় মনের অজান্তে দুই ফোঁটা চোখের পানি আমার নবীজির গাল মুবারকে পড়ে গেছে আল্লাহ তিনি চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি তাকায়া দেখা আবু বকরের চোখগুলো লাল লাল শরীরটা নীল হয়ে গেছে আল্লাহ নবী ডাক দেখো আবু বকর ও আবু বকর কান্দ কেন রে আবু বকর বাড়ির কথা মনে পড়ছে নাকি বউ বাচ্চার কথা মনে পড়ছে নাকি কেন কান্দ আবু বকর কি সমস্যা তোমার কি সমস্যা বাড়ির কথা মনে পড়ছে নাকি মন খারাপ আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খিদা ভুলে যায় তিন দিনের না খাওয়া মানুষ আর তার খিদার কথা মনে থাকে না ওই নবী আমার কুলে আর আমি বুঝি বাড়ির কথা মনে করে কানবো এটা আপনি কি বললেন গো নবী বুঝলাম না এবার নবী যে ডাক দেখো আবু বকর তাইলে কান্দ কেন আবু বকর ডাক দেয়া কয় নবী গো মনে করেছিলাম বলবো না কেন কান্দি ও নবী আমার বিষাক্ত সাপ আমার পায়ের ভিতরে ছুবল মেরেছে আল্লাহ নবী ডাক দেয়া কয় কেন বলো নাই কয় আপনার ঘুম ভাঙ্গাইতে ইচ্ছে করে নাই কয় দেখি কোথায় কামড় দিয়েছে নবী পায়ের জায়গাটা দেখলেন আঙ্গুলে করে আস্তে করে একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন বিসমিল্লাহ বলে ওই আবু বকরের পায়ের জায়গায় যেখানে সাপ ধ্বংসন করেছে আস্তে করে লালাটা লাগাই দিলেন লালা মুবারক আবু বকর সিদ্দিক কয় কর্ত সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যেমন আরাম পাইছিল নবীর লালা মুবারক লাগার সাথে সাথে ওই আগের চাইতে আমার পা আরো বেশি আরাম পাচ্ছিল কি অপরাধটা ছিল নবীর কি অপরাধটা ছিল আবু বকর সিদ্দিকের কেন তারা গুহার ভিতরে লুকাইয়া বাড়িঘর ছেড়ে দিয়া মক্কায় যাওয়া লাগলো
কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজা আল্লাহ ওয়াজ করে দিলেন ওয়ামানাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজির রহিম আপনার কোন অপরাধ নাই ওয়ামানাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজির হামিদ ওনাদের একটাই অপরাধ ওই মহা পরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে ঠিক কি না অমতলবের মুসলমান মুস্তাক ফয়জিব কোনদিন তোমাদের এই গ্রামে আসে নাই আর কোনদিন যদি মুস্তাক ফয়জি না আসে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম ও ভাই এই কথাগুলা মাইনা মাইনা ছইল 33 বছর মুস্তাক ফয়জি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে তুমি যদি বলো যে হুজুর আমাদের মাহফিল যে কবুল বুঝলেন কেমনে সকাল বেলাও আজকে বৃষ্টির ফোঁটা পড়েছে দুপুরেও পড়েছে দুপুরের পরেও পড়েছে আমি চান্দিনা দিয়ে যখন আসছিলাম আমি বৃষ্টির লক্ষণ দেখেছি মনের ভিতরে ভয় ছিল বৃষ্টির কারণে মাহফিল করা যাবে কি যাবে না এই বৃষ্টির মাঝেও যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কি ফিদ্দিন আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় নাজাত দিতে চায় লাভ দিতে চায় আল্লাহ তাকে দিন বোঝার সুযোগ করে দেয় যেহেতু ওয়াজের মাধ্যমে দিন বোঝার সুযোগ করে দিয়েছে বোঝা গেল আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের আপনাদের মাছ থেকে লোকজন উঠা যাইতেছে আপনারা বইয়া বইয়া কি করেন এই এই বেড়াটারে বুঝাইয়া দুইজনে দুই জায়গা দিয়ে যাতা দিয়ে দূরে হতাইলাম না কিন্তু তাদের আমিন কর জুড়ে কন আরো জুড়ে তাইলে এই মাহফিল কবুল আপনি মাহফিলের ওজন বুঝেন নাই আপনি মনে করছেন কি জানে আপনি মনে করছেন ভাই ফুস্টার হুজুর ফ্যান্ডেল লাইট ওয়াজ এদের নাম মাহফিল না এদের নাম মাহফিল না মাহফিল কারে কয় তুমি বুঝো নাই মাহফিলের ওজন তুমি জানো না এই আজকে ঘোড়াধারী মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তারা বুঝতেছে মাহফিল কারে কয় ঠিক কিনা তুমি বুঝবা না তুমি বুঝবা না এই জন্য তুমি আটতে আসো তুমি যদি আজকে কবর থেকে গিয়ে আইতে পারতা তোমার ফিটটাও কেউ মাহফিলতে তুলতে পারতো না তুমি কইতে পারলো যে ভাই ফিটটা পারবা মাহফিলতে যাইতাম না নমুনা দেখে আইছি কি চালায় যেটা পরে এবারে তুললা দেয় উদাম করে সিহন জিংলা দিয়ে ফথা ফথা করে খিস্তে আস আপনাদের উঠতে আসা আপনি ওজন বুঝেন নাই তবে একটা কথা লেখা রাখেন একটা কথা লেখা রাখেন আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিল হয় চতুর্পাশ দিয়ে রুহানি হালাতে যাদের আব্বা আম্মা নাই তারা এসে লাইন ধরে দাঁড়াই যায় সুবহানাল্লাহ বলবেন না আর আপনিও দেখেন না আমিও দেখি না দেখে ফেরেশতারা ফেরেশতা আছে আর রুহানি তারা হালাতে আব্বা আম্মাইয়া দাঁড়ায় রয়েছে তো ফেরেশতারা জিগা কি গো তুমি কবর ফালাইয়া মাহফিলের কাছে এসে দাঁড়াইছো কি লেগা তখন তোমার মায় কি কয় জানো তোমার মায় কয় নাগাইশের পিসা হুজুর আমরা এলাকা পাইছে আমার ফুটো মাহফিল গেছে কবরের ভিতরে ধাউ দাও আগুন আমি মাহফিলের কাছে আসছি আমার ছেলে যখন দোয়া করবে আমি দোয়া নিয়া গিয়া দেখতাম সাই আমার কবর জান্নাত হইছে নি আমি জানি না কারম মালাই আমি জানি না কারাব্বা নাই ওই আম্মা যার কবরে ওই আব্বা যার কবরে
বাবার জন্য দোয়া নিয়ে যাবা, মায়ের জন্য দোয়া নিয়ে যাবা। তুমি সাদা কাগজে লেখা রাখো, যারা মাহফিল ফালাইয়া যাইতে চাও সাদা কাগজে লেখে নাও। তুমি যেমন তোমার বাম্মার কবরে ফালাইয়া বাড়ির দিকে রোয়ানা করেছ, যেই দিন তুমি কবরে শুইবা ওই দিন তোমার ছেলে দোয়া করার জন্য মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি যদি তোমার আম্মারে বুইল্লা লাও, তোমার আব্বারে বুইল্লা লাও, তোমার ফুতে তোমারে মনে রাখবো এই আশায় দোহান বাজি খাইতেছ, তোমার ছেলে তোমার কথা মনে রাখবে না। তুমি অভ্যাস করো, তোমার ছেলেও তোমার জন্য বসে বসে দোয়া করবে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। এই প্যান্ডেলদার ভিতরে, এই প্যান্ডেলদার ভিতরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন। এই মসজিদের ভিতরে 60টা ফ্যান লাগবে, আমার আব্বার কবরে ধাউ দাও আগুন, আমার মায়ের কবরে ধাউ দাও আগুন। হুজুর 60টা ফ্যান, প্রতিটা ফ্যান সুন্দর দামি, ভালো করে যদি লাগাইতে চাও কম পক্ষে 5,000 টাকা করে একটা ফ্যান যাবে। এবার একজন লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মসজিদের ফ্যানের জন্য আমি 4টা ফ্যানের দাম 20,000 টাকা দিয়ে দেব, যেন আমার আব্বা আম্মার কবর জান্নাতি বাতাস দিয়া যেন কবরটা ঠান্ডা হয়ে যায়। পড়ো আমি উঠার না, পারলে দিবেন না পারলে নাই, দয়া করে উঠার তো রায় ছেলে, আই আয় ছেলে বসো। তুমি দেখো না নমুনাটা কি যেটি আছে, একজন লোক পারবেন যে হুজুর আমি 20,000 টাকা দেব, 60টা ফ্যান লাগে, আমি ইনশাল্লাহ 4টা ফ্যান দিয়ে দেব, আছেন একজন? পারবেন একজন? প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। একটা লোক দয়া করে উঠেন না, পারলে দেবেন না পারলে নাই, কোনো জোড়াজুড়ি নাই, যে হুজুর আমি ইনশাল্লাহ 4টা ফ্যানের দাম 20,000 টাকা দিয়ে দেব, আমার 4টা ফ্যান মুসল্লিদের গায়ে বাতাস লাগাবে, আমি যেদিন কবরে যাব আমার কবরটাও যেন জান্নাতের বাতাসে একেবারে শীতল হয়ে যায়, প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। আছেন একজন? নাই। এই যে আমি বলতেছি উঠেন না, কথা তো শুনে না, আহ একটু বসো বাবা, শেষ করে দিচ্ছি। কে আছেন? পারবেন একজন? একটা লোকও নাই, একটা লোকও নাই। 4টা ফ্যান দিতে পারেন 20,000 টাকা, হাজারো জনতার মাঝে। আব্বা আম্মা আছেন? মোহাম্মদ ফখরুল ইসলাম প্রধান, আব্বা আছেন, আম্মা আছেন, আহা জোরে বাতাস কর, আম্মা আছেন, আব্বা আছেন, আমার আদরের ফখরুল, ফখরুল ইসলাম, উনি দেবেন 20,000 টাকা, বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমতার বরকত দাও, হায় আল্লাহ তাআলা আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 4টা ফ্যান 20,000 টাকা। আছেন 2 নম্বরে? 2 নম্বর, আহা 2 নম্বরে আছেন একজন? যে হুজুর ইনশাল্লাহ আমিও 20,000 টাকা, 4টা ফ্যানের টাকা আমিও দিয়ে দেবো ইনশাল্লাহ। পারবেন একজন? ভাই একটু দোয়াটা করে যান, এখনই দোয়া হয়ে যাবে, দোয়াটা করে যান, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ। পারবেন? 4টা ফ্যান 20,000 টাকা, আরেকটা লোক হবেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই নাই, একটা লোক 20,000 টাকা দেওয়ার মতো, অথবা 2টা ফ্যান দেবেন, যে হুজুর আমি 4টা পারবো না, আমি ইনশাল্লাহ 2টা ফ্যান দিয়ে দেব। পারবেন? যে হুজুর আমি ইনশাল্লাহ 2টা ফ্যান দিয়ে দেব 10,000 টাকা, আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় আমি হুজুর 2টা ফ্যান দিয়ে দেব ইনশাল্লাহ। আছেন কেউ? নাই, একটা লোকও নাই 2টা ফ্যান দেওয়ার মতো, 10,000 টাকা দেওয়ার মতো একজন লোক নাই।
আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। জনাব মোহাম্মদ সাজ্জাদ মুন্সি উনি দুইটা ফ্যান, উনি দেবেন 10,000 টাকা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। লমাউলা রব্বা কারিম, ও মাওলা আমি জানি না খারাপ বানাই, আমি জানি না কারাম মানাই, মায়ের নামে বাবার নামে একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমি একটা ফ্যান দিয়ে দেব, আমি দুইটা ফ্যান দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে, প্রতিটা ফ্যান 5,000 টাকা করে দাম ধরে, জোর দোয়া করে দেন আমি একটা ফ্যান দিয়ে দেব আমার আব্বার নামে আম্মার নামে। কপাল খুলে যাবে রে ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দান এক দান মনে কইর না, একটা লোক আমার দরকার, হুজুর আমি একটা ফ্যান দেব 5,000 টাকা। আসেন একটা ফ্যান 5,000 টাকা, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ কাউসার ভাই। বাড়ি কোথায়? বরদল, বরদল নিবাসী জনাব মোহাম্মদ কাউসার। আব্বা আম্মা আছেন? আব্বাও আছে, আম্মাও আছে। আয় ছেলে, আয়। কি করতেছো তুমি দাঁড়ায় দাঁড়ায় এখানে? বোকা কোথাকার? জনাব মোহাম্মদ কাউসার বরদুল নিবাসী, আমার আদরের কাউসার, কাউসার দিল 5,000 টাকা, বলো মারহাবা। 4টা 2টা 6টা কাউসার দিল, 1টা 7টা। আর কে আছেন? একটা ফ্যান, যে হুজুর আমি একটা ফ্যান দিয়ে দেবো ইনশাআল্লাহ। 60 জনের 60টা ফ্যান দিলে তো হয়ে যায়, একজনই তো 60টা দিয়ে ফেলছে, আরেকজনই 2টা দিয়ে ফেলছে। আর কেউ আছেন? যে হুজুর আমি একটা ফ্যান দিয়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আছেন কেউ একটা ফ্যান দিতে পারেন? নাই। এই তোমরা ইউটিউবাররা একজন্য ধরবা না স্ট্যান্ড ট্যান্ড, একবার চুপ করে বসে থাকো, তোমরা যদি মাহফিল শেষের আগে শেষ করে রাখতেছো কি করবা? আছেন একজন? একটা ফ্যান দিতে পারবেন? এতগুলো মানুষের মাঝে, আল্লাহর ঘর মসজিদে একটা ফ্যান দেবেন, একটা লোক নাই, পারবেন না? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ একটা ফ্যান দিতে পারে, একটা লোক আমারে মিলাইয়া দাও, নাই। এতগুলো মানুষের মাঝে একটা ফ্যান, অন্তত 10টা ফ্যান হোক, 60টা হয়ে গেছে, ধন্য মায়ের ধন্য সন্তান, আর 3টা লোক আমার দরকার, যেহেতু ইনশাআল্লাহ আমি ফার্স্ট সেকেন্ড থার্ড, আমি 3 জনের ভিতরে একজন হতে চাই, আমি একটা ফ্যান দিয়ে দেবো ইনশাআল্লাহ। আছেন একজন? একটা ফ্যান, একটা, মাত্র 5,000 টাকা, নাই।
টাকা অর্থাৎ মাত্র একতলার ছাদ হইছে মারহাবা বলবেন না দোতলার কাজ চলতে আস আমি মাঝে মাঝে মসজিদের ছাদে উঠা কত ছাদ হইছে ছাদে উঠা আমি দাঁড়ায় দাঁড়ায় কান দি আল্লাহর লগে কথা কই আল্লাহ রাইতে 2:30টা বাজে 3টা বাজে কেউ জাগনা নাই তুমি আল্লাহ আর আমি তোমার বান্দা সবাই ঘুমায় আকাশের দিকে তাকায়া কথা কই আল্লাহ আমি যেই মসজিদের কাজ শুরু করলাম আমি যদি মরে যাই আমারে যত মানুষ চিনে আমার ছেলেরে যত মানুষ চিনে না এই মসজিদ কে করবে তখন আমি কান্দা কান্দা আল্লাহরে কই আল্লাহ আমি যতদিন পর্যন্ত মসজিদের কাজটা শেষ না হয় ততদিন পর্যন্ত তোমার এই গোলামকে তুমি হায়াত দিও আমিন বলবেন না যেন এই মসজিদের কাজটা শেষ করে যেন মরতে পারি আর আমি দোয়া করি তোমার বন্ধু নবী বলেছেন মাম বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন না আপনি কি দিয়া জান্নাতে ঘর বানাবেন আমি একটা রিকশাওয়ালা পাইলেও আমি বলি ভাই নাগাইশের মসজিদের কবর শুনছো কই জি হুজুর মোবাইলে দেখছি আমি একটা মসজিদে একটা রিকশাওয়ালার কাছেও আমি আমার মসজিদের জন্য আবদার করি এটা আমার ওয়াদা যে আমি যত মানুষ যেখানে পাবো আমার মসজিদের কথা বলবই কারণ কারি দিয়ে আল্লাহ কি করায় বোঝা বড় মুশকিল আজকে এই মাহফিলে ঘোড়াধারী এই মাহফিলে আমি কোনোদিন এই মুশতাক ফয়েজি বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতে নাই কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্নের মসজিদ আল্লাহ যেন কবুল করে কেউ যদি মনে করেন যে হুজুর আমরা এই স্বপ্নের মসজিদে এই বিশাল মসজিদে আমরাও ইনশাআল্লাহ শরীক থাকতে চাই আপনি 2টা টাকা দিয়ে হইল আপনি শরীক থাকলে আপনিও একজন গর্বিত সদস্য হলেন মসজিদের এই প্যান্ডেলে যারা আছেন কেউ পারবেন যে আমি 2টা টাকা দিয়া আপনার মসজিদে শরীক হইলাম 1000 টাকা দিলাম 500টা টাকা দিলাম আল্লাহ কবুল করে নেবে ইনশাআল্লাহ মনের আশা পূরণ করে দেবে কেউ যদি পারেন মোস্ট ওয়েলকাম আমি খুশি মনে মনে করবে 2 টাকারই আপনি একজন গর্বিত সদস্য কেউ পারলে আমি প্রাণ ভরে দোয়া করে দেব আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমিও আপনার মসজিদে শরীক হইলাম আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ নিয়া কুলাইতে পারবেন না যতক্ষণ আমরা যে পারি 1000 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা মাশাআল্লাহ আমার ভাই কি নাম সুমন এই 500টা হ্যাঁ সাজ্জাদ মুন্সি উনি আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন এনামুল মিয়াজি 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ আল্লাহ আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন আমার এক ভাই 100 টাকা দিয়েছেন আমার এই স্বপ্নের মসজিদ আল্লাহ আরেক ভাই মাশাআল্লাহ লক্ষ্মী সোনা সে 200 টাকা দিছে আরেক ভাই 100 টাকা আল্লাহ আল্লাহ তুমি মাশাআল্লাহ আমার আরেক ভাই এই মাহফিল কমিটির সম্মানিত সদস্য আমার খুব খেদমত করছে আসার পর থেকে আমার ভাই 1000 টাকা দিয়েছেন আরেক ভাই 100 টাকা সবাই মিলে কিছু কিছু শরীক থাকি এই তোমরা ছেলেরা যারা আছো হাসান যাও মাশাআল্লাহ আমার আরেক ভাই উনি 100 টাকা দিয়েছেন আরেক ভাই 500 টাকা দিয়েছেন 10টা টাকা দেন আপনি একবারে খালি যাওয়ার চাইতে আপনি 10টা টাকা দেন শরীক থাকেন আল্লাহর ঘর মসজিদে আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেক ভাই 200 টাকা দিয়েছেন আরেক ভাই 100 টাকা উঠেন না কেউ যাওয়ার দরকার নাই পারলে দেবেন না পারলে নাই কোনো জোড়াজুড়ি নাই এখন আমরা দোয়া করে দেব মাশাআল্লাহ আমার এক ভাই অসুস্থ আল্লাহ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও মাশাআল্লাহ দেন 100 200 10 20 50 যে যা পারেন শরীক থাকেন আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার আরেক ভাই দিলেন কিছু টাকা আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ ওনার কাছে দেন আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ সবাই মিলে কিছু কিছু শরীক থাকি আল্লাহ বরকত দাও সবাই মিলে দোয়া করে উঠেন না এই যে ভাই বসেন দোয়াটা করে যান দোয়া করে যান সবাই মিলে আমরা দোয়া করি দোয়ার আগে চলেন তওবা করি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নাফসের তাড়নায় পড়ে
জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সাগিরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যাদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা ঘোড়াদারি গ্রামে বাইতুল আকসা জামে মসজিদ সংলগ্ন ময়দানে আমার শাহি দরবারে আমরা কতগুলো গুনাহগার বান্দা খালি দুটি হাত বাড়াইলাম, আমাদের এই হাত গুলার মাবুদ তুমি খালি ফিরাইয়া দিও না। আমরা যারা হাত বাড়াইলাম কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, মা নাই, ওই বাবা যারা অন্ধকার কবরে শোয়াইছ, আয় আল্লাহ তাআলা মায়ের কবরে বাবার কবরে তুমি মাওলা আর আজাব দিও না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আমার কবরে আর আজাব দিও না, দাদা দাদির কবরে আর আজাব দিও না, নানা নানির কবরে আর আজাব দিও না, তে এলাকার প্রাণের আল্লাহ ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই, জীবনের গুনাহ গুলো তুমি মাফ করে দাও। কত গুনাহ করছি গো মাওলা, আজকে যদি মরে যাই তুমি বিচার না করে যদি আমার হাতে আমার বিচারের ভার দাও, আমি যদি নিজের বিচার নিজে করি গো মাওলা, আমি গোনার দিকে তাকাইয়া জান্নাতের রায় দিতে পারবো না গো মাওলা। মাওলার আপনি কেড়ি রহমানুর রহিম, ইয়া রাব্বাল আলামিন, এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কবর গোলার তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। রাকিব নামের একটা ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আরে জীবন এই তো জীবন, এই তো জীবন,
কোন সময় কে হুট করে বিদায় হয়ে যাই। আ মাওলা রাব্বা কারীম তার খবর তরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন আ মাওলা রাব্বা কারীম আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কায়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েমার দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা জনাব মাহবুবুর রহমান সাহেব, যিনি এই মসজিদ এই মাদ্রাসা এই এলাকা নিয়ে স্বপ্ন দেখেন, এই মানুষটাকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না। ইয়া রাব্বাল আলামিন আ মাওলা রাব্বা কারীম মুরব্বি যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, আয় আল্লাহ সুস্থ যারা শিফায়ে কামেল নসিব করে দাও। পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আবেদা সোয়ালেহা জাহেদা বানা মাথার গাম পায়ে ফেলে যেই সমস্ত যুবকেরা মাওলা রাব্বে কারীম এই মাহফিল সাজাইল, কায়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে নাজাতের উসিলা বানাইয়া দিও। যেই ঘরে বসে বিশ্রাম নিলাম রনি তার শ্বশুর, আয় আল্লাহ তাআলা অসুস্থ মানুষ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। দুনিয়ার এই মহব্বত কায়ামতের ময়দানে আমাদের সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজেদের প্রিয় যে জিনিস জীবন যারা বিলিয়ে দিল ওই সমস্ত যুবক গুলারে শহীদ হিসাবে কবুলার মঞ্জুর করে নাও। তারাব্বা আম্মা তাদেরকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রাব্বা কারীম আমার এই বাংলাদেশকে কবুলার মঞ্জুর করে নাও, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করে নাও। শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনার শয়তানি থেকে তুমি মাওলা আজকের মাহফিল আল্লাহ এই দেশটাকে হেফাজত করে রাইখো। আমি আসার পরে কত মানুষ আমি গুনাহগারের হাতে ধরে ধরে জোয়া চেয়েছে, একদল মানুষ নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছ নিগো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার গোনা থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাই শুনি গল্লা। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফ্ফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও না। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।